যেখানে প্রতিদিন 8 থেকে 10 হাজার মানুষের আনাগোনা থাকতো, সেই জাতীয় চিড়িয়াখানার পশু পাখিগুলো 8 মাস হলো অতিথিদের দেখা পায়নি। দেশে করোনা ভাইরাস মহামারীর শুরুতে গত 20 মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল চিড়িয়াখানা, রোববার শর্ত সাপেক্ষে আবারও খুলছে। 186 একরের এই চিড়িয়াখানায় মহামারীর মধ্যে জন্মেছে 116টি শাবক, যেখানে আগে ছিল 2700 বন্য প্রাণী। দীর্ঘ বিরতির পর দর্শনার্থীদের কাছে চিড়িয়াখানাকে নতুন রূপে সাজিয়ে তুলতে শেষ মুহূর্ত পর্যন্ত চলছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। চিড়িয়াখানায় দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। টিকিট কাউন্টারের সামনে 3 ফুট দূরত্ব বজায় রেখে আঁকা হয়েছে বৃত্তাকার চিহ্ন, টানানো হয়েছে সতর্কতামূলক ব্যানার। সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যবহার করা হবে একমুখী পথ, সেজন্য দেওয়া হয়েছে দিক নির্দেশনাও। চিড়িয়াখানার অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হচ্ছে করোনা ভাইরাসের সতর্কবার্তা। দর্শনার্থীরা চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করতেই পাবেন হাত ধোয়ার জন্য নতুন স্থাপন করা বেসিন। যে শর্তগুলো মেনে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিড়িয়াখানা খোলার নির্দেশনা দিয়েছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তাতে প্রবেশ ফটকে জীবাণুনাশক টানেল বসানোর নির্দেশনাও ছিল। তবে চিড়িয়াখানার প্রবেশ ফটকে কোনো জীবাণুনাশক টানেল বসানো হয়নি। সংস্কার কাজের অংশ হিসেবে চিড়িয়াখানার মূল ফটকটি নতুন করে করা হয়েছে, কাজ করা হয়েছে ভেতরের রাস্তায়ও, সংস্কার করা হচ্ছে পানি সরবরাহ ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে ষাটার্ধ ব্যক্তিদের চিড়িয়াখানায় প্রবেশে আপাতত নিষেধ রয়েছে।